त्रिपुरा राज्येर विभिन्न जायगाय सीपीआईएम दलेर पार्टी अफिस पुड़िये देवार पर बुधवार सन्ध्यार पर आगरतला मेलार मार्ग स्थित सदर कार्यालये एक सांबादिक बैठक करें राज्येर प्राक्तन मुख्यमंत्री तथा बर्तमान त्रिपुरा विधानसभा बिरोधी दलनेता तथा सीपीआईएम पलिटब्यूरो सदस्य मानिक सरकार एवं सीपीआईएम त्रिपुरा राज्य सम्पादक बिजन धर। एदिन ए घटनार प्रतिक्रिया जानाते गिये मानिक सरकार बोलें जनगण थेके सरकारेर मेयाद जत कमे आसछे तत बेशी तारा विच्छिन्न होच्छे। विच्छिन्नतार कारण होच्छे नन परफरमेंस माइनस जिरो परफरमेंस। तार मध्ये प्रधानत जेटा काज नाई खाद्य नाई बेकार युवकरा बोलछे हायर इज माई जब। एदिनेर ए घटनार परिप्रेक्षिते तिनी बोलें एटा शक्तिर लक्ष्य नय बीजेपीर पायेर तलार माटि नेई ताई तादेर एई धरनेर आक्रमण। আমরা শুনব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি জানিয়েছেন। জনগণ থেকে এই সরকারের মেয়াদ যত কমে আসছে তত বেশি বেশি করে বিচ্ছিন্ন হচ্ছে। বিচ্ছিন্নতার মূল কারণ হচ্ছে নন পারফরম্যান্স জিরো পারফরম্যান্স মাইনাস জিরো পারফরম্যান্স। তার মধ্যে প্রধানত যেটা কাজ নাই রোজগার নাই। প্রতিক্রিয়া হচ্ছে জনগণ থেকে এই সরকারের মেয়াদ যত কমে আসছে তত বেশি বেশি করে বিচ্ছিন্ন হচ্ছে। বিচ্ছিন্নতার মূল কারণ হচ্ছে নন পারফরম্যান্স জিরো পারফরম্যান্স মাইনাস জিরো পারফরম্যান্স। তার মধ্যে প্রধানত যেটা কাজ নাই রোজগার নাই খাদ্য নাই এটা হচ্ছে মূল জিনিস। কোভিড কোথায় চিকিৎসা এই সবটা মিলে আমি বিস্তৃত যাচ্ছি না। বিজয়বাবু বলেছেন আমাদের পার্টির নেতা এবং বামপন্থী দলগুলোর কনভেনার এই জায়গায় দাঁড়িয়ে যে মন্তব্য যেটা মন্তব্য এটাই যে এটা শক্তির লক্ষণ না। যাদের প্রকৃত অর্থেই শক্তি আছে জনগণের মধ্যে ভিত্তি আছে বা ভিত্তি থাকে তারা এরকম করে না। কোনো আপত্তি করছি না। আমরা যখন সরকারে ছিলাম সমস্ত রাজনৈতিক দল অফিস করেছে মিছিল করেছে মিটিং করেছে আইন অমান্য করেছে কেমন না। আরে মধ্যরাত্রিতে তো মুখ্যমন্ত্রীর বাড়ির দরজা গিয়ে মানে আক্রমণ করেছে এবং এদের কেউ কেউ এখন মন্ত্রী টন্ত্রী হয়েছে নাম আমি নাই বা বললাম কিন্তু এর বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নেই। আমরা মোকাবেলা করেছি এটাকে পলিটিক্যালি আইডিওলজিক্যালি কেমন না। এটা যেটা হচ্ছে এটা মানে মানুষকে এভাবে দমানো যাবে মনে করলে ভুল করবে এটা হয় না। দেয়ালে পিঠ বুঝতে পারছে আর পেছনে যাওয়া যাবে না এগুতেই হবে। বেরোচ্ছে মানুষ ঘর থেকে প্রতিনিয়ত এই মানুষের ঘর থেকে বেরোবার সংখ্যা বাড়ছে মিছিলে মিটিংয়ে সভা সমাবেশে প্রতিবাদে অংশগ্রহণ বাড়ছে। তা না হলে এরকম কাণ্ড করে প্রতিক্রিয়া হচ্ছে জনগণ থেকে এই সরকারের মেয়াদ যত কমে আসছে তত বেশি বেশি করে বিচ্ছিন্ন হচ্ছে। বিচ্ছিন্নতার মূল কারণ হচ্ছে নন পারফরম্যান্স জিরো পারফরম্যান্স মাইনাস জিরো পারফরম্যান্স। তার মধ্যে প্রধানত যেটা কাজ নাই রোজগার নাই খাদ্য নাই এটা হচ্ছে মূল জিনিস। কোভিড কোথায় চিকিৎসা এই সবটা মিলে আমি বিস্তৃত যাচ্ছি না। বিজয়বাবু বলেছেন আমাদের পার্টির নেতা এবং বামপন্থী দলগুলোর কনভেনার এই জায়গায় দাঁড়িয়ে যে মন্তব্য যেটা মন্তব্য এটাই যে এটা শক্তির লক্ষণ না। যাদের প্রকৃত অর্থেই শক্তি আছে জনগণের মধ্যে ভিত্তি আছে বা ভিত্তি থাকে তারা এরকম করে না। রাজনীতির লড়াই মতাদর্শের লড়াই কর্মসূচির লড়াই করুন না। আমরা তো এটাতে কোনো আপত্তি করছি না। আমরা যখন সরকারে ছিলাম সমস্ত রাজনৈতিক দল
অফিস করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, আইন অমান্য করেছে, কেমন না? আরে মধ্যরাত্রিতে তো মুখ্যমন্ত্রীর বাড়ির দরজা গিয়ে মানে আক্রমণ করেছে, এবং এদের কেউ কেউ এখন মন্ত্রী টন্ত্রী হয়েছে, নাম আমি নাই বা বললাম, কিন্তু এর বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নেই, আমরা মোকাবেলা করেছি এটাকে পলিটিক্যালি, আইডিওলজিক্যালি, কেমন না? এটা যেটা হচ্ছে এটা মানে মানুষকে এভাবে দমানো যাবে মনে করলে ভুল করবে, এটা হয় না। দেয়ালে পিঠ, বুঝতে পারছে আর পেছনে যাওয়া যাবে না, এগুতেই হবে, বেরোচ্ছে মানুষ ঘর থেকে প্রতিনিয়ত, এই মানুষের ঘর থেকে বেরোবার সংখ্যা বাড়ছে, মিছিলে, মিটিংয়ে, সভা সমাবেশে, প্রতিবাদে অংশগ্রহণ বাড়ছে, তা না হলে এরকম কাণ্ড করে? তো এই জায়গায় ধরুন মানে এর বাইরে তো বললে পরে একই কথা, এটা মানে বারবার বলা হবে, আমি এটা বাড়াতে চাইছি না। এই যে ধরুন প্রতিবাদী কলম কলম, তারপর তাদের ওখানে PB-24 প্রথম আক্রমণটা ওখানে করেছে, ওদিক থেকে মিছিল নিয়ে এসে তার সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি অফিস আক্রমণ করেছে পশ্চিম জেলা, তারপর ওখান থেকে এসে পার্টি রাজ্য কমিটি অফিস আক্রমণ করেছে, তার সঙ্গে ডেলি দেশের কথা অফিস আক্রমণ করেছে। প্রতিক্রিয়া হচ্ছে জনগণ থেকে সরকারের মেয়াদ যত কমে আসছে। এই দিনের এই সাংবাদিক বৈঠকে মানিক সরকারের সাথে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য নেতৃত্ব বিজন ধর, তিনিও বিজেপির এই ধরনের জঘন্যতম কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে বিজেপি বলে অভিহিত করেন। আগামী দিন মানুষ এর জবাব দিবে বলে বক্তব্য তার। গোটা রাজ্যে সিপিআইএম এর পার্টি অফিসগুলোর উপর যেভাবে আক্রমণ সংগঠিত করা হয়েছে বিজেপি দুষ্কৃতীদের দ্বারা, তা মানুষ ভালো চোখে দেখেনি, তাদের ক্ষমা করবে না বলেও এদিন জানান বিজন ধর। পাশাপাশি তীব্র নিন্দা জানিয়েছেন সংবাদপত্রের উপর যে আঘাত হেনেছে বিজেপি, তারও তীব্র নিন্দা জানিয়েছেন এদিন সিপিআইএম নেতৃত্ব। কি জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব বিজন ধর, শুনবো আমরা। যেভাবে বলেছেন এটা উস্কানিমূলক, শুধু উনি কেন, এর আগে নতুন মন্ত্রী হয়েছেন ভগবান, এ ভগবান পর্যন্ত সে হাড্ডি স্পিকার ডেপুটি স্পিকার, এর আগেই ডেপুটি স্পিকার হাড্ডি ভেঙে দেবেন কর্মচারীদের, কর্মচারীরা দায়ী। তারপরে নতুন মন্ত্রী হলেন ভগবানবাবু, কুমারঘাটে পার্টি নেতাদের কয়েকটা বাড়িতে হামলা, দৈহিক আক্রমণ সংঘটিত হয়েছে। এরপরে রামপ্রসাদ পাল, উনিও নতুন মন্ত্রী হয়েছেন এই মন্ত্রিসভায়, এবং উনিও বললেন সরকারি কর্মীরা হচ্ছে পাপী, তার বিরুদ্ধে প্রতিবাদ ইত্যাদি হয়েছে। কিন্তু এই যে বিষয়গুলো, একটা মন্ত্রিসভা তার সঙ্গে রাজনৈতিক যে মত আমার মিলতে নাও পারে, সেই যে অসহিষ্ণুতা, এটা গণতন্ত্রের চরম সত্য। গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াইতে আমরা ছিলাম, আমরা আছি, এই লড়াইতে আমরা থাকব। এটা বলেছি যে अभी ना जाओ छोड़ कर बाबा, दादू बाबा, डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल, আপনারা ওনার সঙ্গে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া কেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন।